बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान अल्लाह पाकेर एवं लक्ष कोटी दरूद ओ सालाम विश्व नबीर उपरे। आज जमावात स्थानीय सकल हेदायतिया ईमान आनयनकारीरा उपस्थित हुए जुम्मार सालात आदाय करते तादेर माध्यमे सालातेर जे खुतबा देवा हच्छे সেই খুতবা ইন্টারনেটে বিশ্বের মানবজাতিকে জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমেই বিশ্বের সকল মানবজাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের খুতবা মানারাফার উপর দেওয়া হবে, মানারাফার দ্বিতীয় বক্তব্য। প্রিয় বিশ্ববাসী, এই যে মান আরাফা, নিজ ময়দান নিজ ভুবনকে আমি জানি চিনি বুঝি, এটা তোমরা মানব জাতি যেমন অতীতেও কিছু জানতে পারো নাই এবং বর্তমানেও তোমরা জানতে কোথা কোথা পারবে না, ভবিষ্যতেও পারবে না। যাহা আমাদের ধর্ম পরিচালকেরা যা বলবে তা মিথ্যেই বলবে, কারণ তারা কেহই মান আরাফা হওয়ার কোনো পথ তারা কোনোদিনই খুঁজে পাবে না। অতীতে যে ধর্ম আসছে তার কোনো ধর্মই মানুষ সে মান আরাফা হোক, নিজেকে নিজে জানুক, নিজ সত্য কায়েম করুক, এর কোনো ধর্মই এ পৃথিবীতে আসেনি। তবে এই দিনই ধর্ম যিনি এনেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিনই ধর্ম আজ থেকে প্রায় 1500 বৎসর আগে আসছে। এই দিনই ধর্ম নিয়ে আসছে এই মান আরাফা হওয়ার ধর্ম। এই দিনই ধর্মের ভিতরেই এর সত্য আছে। তো এই ধর্মের মূল নাম হলো দিনই নূর। এই দিনই নূর ধর্ম করে এই কোরআন তার বক্তব্য নিয়ে আসছে যে কী হলে মানুষ মান আরাফা হতে পারবে, তারই বিষয়বস্তু নিয়ে এই কোরআনে বক্তব্য করা হয়েছে। যে দিনই নূর, আমি আগেও বলেছি, আল্লাহর নূরের নাম দিনই নূর। তো সেই আল্লাহর নূর, আল্লাহর সেই নূরের সত্য মানুষ কীভাবে ধরবে? তাই এ কোরআনেই মানুষকে খবর দিয়েছে যে আমি আল্লাহ এই মানুষে থাকি, মানুষের অন্তরের অন্তরায় হয়ে, যাতে মানুষ সেই দিনই নূর আলা হতে পারে। তো এখানে বিষয় হলো যে ধর্ম দিনই নূর, যত সময় কোনো মানুষ এই দিনই নূরালা হবে হতে পারবে না, তত সময় সেই দিনই ধর্মালা হতে পারবে না, আর এই দিনই ধর্মের সত্য নিয়ে কেউ মানুষের সামনে দাঁড়াতেও পারবে না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী আমরা জানি এবং তিনি করেছেন মানব জাতির জন্য। তিনি এই দিনই ধর্ম এনে দিয়েছেন, কিন্তু এখানে মানব জাতির বড় একটা বিভ্রান্তি এটাই রয়ে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের মালিকানা সত্ত্বদার নয়, আর মালিকানা সত্ত্বদার নয় বলেই তিনি এই দিনই ধর্ম যে মান আরাফার ধর্ম, প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় ধর্ম হয়ে আসছে, এটা তিনি সঠিকভাবে কতটুকু করেছিলেন তার সঠিক কোনো ইতিহাসও নাই। তবে তিনি যে সত্য অধিকার মানুষকে দিতে পারবেন না, কারণ এই সত্যের তিনি মালিক নন, এ কারণেই তিনি এই সত্য অধিকার দিতে পারবেন না। যা হোক, তাহলে এই ধর্মের মূল বিষয় হলো যে এই ধর্মে যে আল্লাহ পাক যে মানুষে থাকে, যে মানুষ
সেই দিনই নূরকে হাসিল করতে পারবে, নিজের করে নিতে পারবে, সেই হবে এই দিনই নূর আলা। আর সেই দিনই নূর আলা যখন হবে, তখনই সে মানুষে যে এই দিনই সত্য বা আল্লাহর সত্য বা আদম সত্য থাকে, তার সকল মানুষের উপর সেই সত্যের মালিকানা সত্যদার হিসেবে সে আল্লাহর বিধানে রায় পাবে। তো যখন এই ধর্মের এই 1500 বছর ধরে কোনো মানুষ সেই আল্লাহর নূর বা দিনী নূরকে জয় করতে পারেনি, তখন এই ধর্ম যে প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় ধর্ম হিসেবে আসছে, এর কোনো সত্য নিয়েও কেউই দাঁড়াতে পারেনি, সম্ভব নয়। কারণ এর সত্য যে কি আছে এটা মানুষের বুঝে জ্ঞানেও আনতে পারবে না। তাই তোমরা লক্ষ্য করলে, আদম নুরির বক্তব্য থেকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আদম নুরি যে সকল সত্য দেখাচ্ছে তা কোরআনে তার সকল সত্যেরই উল্লেখ আছে। আর সেই সকল সত্যগুলো প্রত্যেকটা মানুষের ভিতরেও রাখা আছে। এখন এখানে যদি বলা হয় কোরআন যেমন পূর্ণ ধর্ম নিয়ে আসছে, তো পূর্ণ ধর্ম তো কোনো হাওয়ার উপর কোনো পূর্ণ ধর্ম হয় না। তো সেই পূর্ণ ধর্ম বলতে কী আছে, কাকে কোরআন পূর্ণ ধর্ম তার উপর দেবে, যার থেকে সে পূর্ণ ধর্ম হবে? অতএব কোরআন পূর্ণ ধর্ম আনছে, কিন্তু পূর্ণ ধর্ম কারা এবং কি, এইটাই আজ পর্যন্ত এই মানবজাতি জানতে পারে নাই। প্রিয় বিশ্ববাসী, তোমরা এখানে আর একটা দিক লক্ষ্য করো যে তোমরা কেন এই মান আরাপা হতে পারবে না। তোমাদের কোরআনিক ভাষায় বলা হয়েছে তোমরা বুনি আদম, তোমাদের জাতের সকল দরজাকে বন্ধ করে খারিজ করে দিয়ে তোমাদেরকে বুনি আদম করা হয়েছে। অতএব অতীত নবী রসুল বা সৃষ্টির কোনো সত্ত্বে তোমরা কোনোভাবেই আর এই যুগে সত্যবান হতে পারবে না। তোমরা বুনি আদম, ধর্ম যেমন বলছে যে আমি পূর্ণ ধর্ম নিয়ে আসছি, তেমনি এটাও তোমরা জানো আজ পর্যন্ত সকল ধর্মের দিক থেকেই যে এই যুগের যারা মানুষ, এই মানুষকে পূর্ণ মানব করা হয়েছে, এই মানুষকেও পূর্ণ মানব করা হয়েছে। তাহলে দিনই ধর্ম যে পূর্ণ ধর্ম নিয়ে আসছে কার উপর? যেমন মানুষ পূর্ণ হয়েছে, আর ওদিকে দিনী ধর্ম পূর্ণ ধর্ম হয়ে আসছে, তাহলে পারে এই পূর্ণ মানবই এই পূর্ণ ধর্ম হয়ে এই দিনী ধর্ম মানতে পারে, এই দিনী ধর্মকে মানতে পারে। কারণ মানুষ যদি অপূর্ণ হয় তাহলে কখনই কোনো পূর্ণ ধর্ম পূর্ণ হুকুমত সে পালন করতে পারবে না, অক্ষম হয়ে পড়বে। তো মানুষ যে পূর্ণ হয়েছে, যারা রায় নিয়ে আসছে তারাও এই মানুষ কিসে পূর্ণ হলো তারও সঠিক ব্যাখ্যা নিয়ে আসা হয় নাই। আবার ধর্ম যে পূর্ণ, সেই পূর্ণ বলতে ধর্মের কি অস্তিত্ব আছে যা দেখানো হলো যে তুমি পূর্ণ, কিন্তু এটা সরাসরি না থাকলেও এটা যে সম্পূর্ণ এই মানবকে লক্ষ্য করেই বলা হয়েছে এই পূর্ণতা যা কিছু আছে তা সকলে মানুষে আছে এবং মানুষেই দেখানো হয়েছে, তারপরেও আজ পর্যন্ত এর উপর কোনো মানুষ কোনো সজ্ঞানতা অবলম্বন করতে পারে নাই। এর মূল কারণ তারা আল্লাহ নূরের সত্যে কেউ সত্যবান হতে পারে নাই। কোরআন কোনোটা তেমন বাকি না রাখলেও, কিন্তু এরা এই ধর্মকে ফাসেকের দিক, কুপরির দিক, হারামের দিক ঠেলে নিয়ে গিয়েছে। কোরআনের সত্য নিয়ে এরা কেউ ধর্ম মানে না। মানুষ, অসংখ্য মানুষ এই কোরআনের আরবি ভাষায় শিক্ষিত হয়েছে, যারা নিজেদেরকে ধর্মের ধর্মীয় আলেম হিসেবে চলেছে, কিন্তু তারা ঠিকই কোরআনের ভাষা এবং বাংলা ভাষাকে মিল করে বলতে পারে, চলতে পারে, করতে পারে। কোরআনের যে প্রকাশ ইবাদত ছিল, নামাজ রোজা করা, এগুলো তারা করে, কিন্তু
কোরআন যে পূর্ণ ধর্ম নিয়ে আসছে, সেই পূর্ণ ধর্ম শুধু যে নামাজ রোজার ভিতরে সামিল নয়, এ সম্বন্ধে মানুষ কোনো বুঝি আনে না। দ্বিতীয়ত, কোরআনের ইবাদত করতে গেলে কোরআন যে সত্য নিয়ে আসছে, সেই সত্যে সত্যবান হওয়ার জন্যই তাকে এই কোরআনের ইবাদত করতে হবে। সত্যকে ফেলে দিলে ধর্ম ফাসেকে পরিণত হবে। যদি কোরআন যে সকল সত্য নিয়ে আসছে, সেই সকল সত্যকে নিয়ে, সেই সত্যকে নিজের দিক করে নিতে, কায়েম করে নিতে যে ইবাদত যে কর্ম আসে, সেটা কোরআনে কারিমে বৈধ। কিন্তু যদি সেই সত্যকেই ফেলে দেওয়া হয়, যেমন চোষ্টাকে বা আল্লাহকে রুকু সেজদা করার একটা ইবাদত, কিন্তু এটা কী জন্য আনা হয়েছে, এর সাথে কী লিঙ্ক আছে, সম্পর্ক আছে, সেই সম্পর্ক সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এই ইবাদত আনা হয়েছে, না এই রুকু সেজদার ভিতর দিয়ে হাওয়াই সওয়াব কামাই করতে বলা হয়েছে, এগুলো মানুষের কোনো জ্ঞানেই নেই। তারা মনে করে যে এই রুকু সেজদা করলেই আমি আল্লাহকে খুশি করে ফেলালাম, কিন্তু আসলে তা নয়। আসলে এই ইবাদতের মূল সত্য আছে, যে সত্যের সঙ্গে তার যোগসূত্র স্থাপন করা, মিলন হওয়ার জন্যই এসব ইবাদত নিয়ে আসা হয়েছে। কিন্তু যারা এই নামাজ পড়ছে, এই রুকু সেজদার ইবাদত করছে, তারা কিন্তু সেই সম্পর্কের সাথে কোনোভাবেই জড়িত নয়, তাদের জানা চেনাও নাই। অথচ হয়তো তারা বড় বড় আলেম, কিন্তু আলেম হলেও সে শিক্ষার আলেম, সেই শিক্ষা নিয়ে সে ফাসেকি করতে পারবে, কিন্তু কোরআনের সত্যে সত্যবান হওয়া কখনোই তার পক্ষে সম্ভব নয়। তাহলে তোমরা মান আরাফা কী দিয়ে হবে? মূল বিষয় হলো যে তোমরা পূর্ণ মানব, তোমরা জানোই না তোমরা কী নিয়ে মানব হলে। দ্বিতীয়ত, তুমি মানব বলতে তোমার অস্তিত্বে কী আছে তাও তোমরা জানো না। যে কিছুই যখন তোমার অস্তিত্বে তোমার জানাই নাই, বুঝে নাই, তখন তোমরা তোমাকে কিসের দ্বারা বুঝবে, জানবে, চিনবে? এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। তো বারবার এই মানব জাতিকে জানানো হচ্ছে, আর আমি আদম নুরি যা বলে যাচ্ছি তা সকলেই মানব জাতির জানা চেনার বিষয় নিয়ে, মান আরাফার বিষয় নিয়ে। তো মান আরাফার শব্দটা আসছে, কিন্তু যেমন অতীতে নবীরা আসছে, এই নবীরা যে সে মান আরাফা কিসে হলো, আমি নবী এতটুকু আছে, আমি জাতের নবী, কিন্তু মান আরাফা হতে গেলে সেই এই মান আরাফার শব্দটাকে আমি জাতের নবী বললেই এই মান আরাফার তথ্য প্রকাশ পেল। তোমরা জ্ঞানী বৃন্দ, আর অজ্ঞানী বলতে তো কেহই নাই, মানুষ সবাই জ্ঞানী, কেউ শিক্ষিত জ্ঞানী, কেউ অশিক্ষিত ভাবে জ্ঞানী, তবে জ্ঞান সবারই আছে, তারা জ্ঞান বুঝলে মানব জীবন কাটাতে পারে, তখন জ্ঞান আছে। তো তোমরা এটা বোঝো যে একজন বলল আমি নবী, আমি আমার জাতের নবী, এই কথাটা কি এই মান আরাফা যে শব্দ, এর যে বিষয় আসবে, আমি জাতের নবী বললে কি এই মান আরাফা তার বলা পূর্ণ হলো, না কিছু মানুষ জানল, না বুঝল, না চিনল? তো সত্যগুলো তোমাদের কাছে তুলে ধরলি, তোমাদের ধর্মীয় জালিয়াত ব্যবসায়িকরা আছে তাদের কাছে এগুলো খুব খারাপ হয়ে যায়, কারণ তাদের জালিয়াতি ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। তো মান আরাফা তোমরা কী করে জানবে? কারণ তোমরা যাদের ধর্ম মানো, তারা নিজেরাই তো নিজের পরিচয় বলতে কিছুই দেয়নি, কার মান আরাফাই সে বলেনি। যে তার নিজের পরিচয়টাই তোমাদের দেয়নি, সে ধর্ম দিয়ে তোমরা মান আরাফা হও, এটা কি তারা করেছে? করে থাকলে তো তোমরা জানবে, নিজেকে নিজে জানবে, বুঝবে। তো তোমরা কি পেরেছ? যদি পেরে থাকো মানবজাতি ভালো কথা, তবে তোমরা যে কোনোদিনই এটা পারো নাই এটাও সত্য কথা। এই সত্য তোমরা লঙ্ঘনও করতে পারবে না, এটা এমনই সত্য।
আর নবীরা এই দিনী ধর্মের রোড নিয়ে বললে অতীতের নবীরা তারা যে কেহই তার নিজ পরিচয়টাই তোমাদেরকে জানাই নাই, এটাও তোমরা স্বীকার করতে রাজি নাও। তোমরা আমাকেই অনেক ব্যবসায়ীরা আছে যারা আমাকেই দায়ী করে নিয়ে কথা বলে, কিন্তু আমি তো নবীদেরকে স্বীকার করছি যে তারা নবুয়ত পেয়েছে, কামাই করেছে, কিন্তু তারা যে তার পরিচয় তোমাদের জানাই নাই, আমি নবী, কোন জাতের নবী, আমার নুরি সত্য কি, আমার নুরি সত্যতা কি হয়েছে, জাত থেকে তোমরা মানুষ তাদের জাতিতে দাবি করেছিল, এই যে একটা পরিচিতি, এই পরিচিতির নামই তো মা নারাফা। তার ভিতর আমি কি, আমি কার উপর দাঁড়ালাম, এটা নিয়েই তো মা নারাফা হয়। তো আমি যে নবী, আমার নবী আরাফা কি, এটা তো নবীকে বলতে হবে। তো এখন সত্যতে এটাই, এটা মানব জন্ম, এখানে সমস্ত মানুষ আদম সুরাতেই মানব জন্ম লাভ করে, এখানে সকল মানুষ আদম সুরাতেই মানব জীবন লাভ করে, কিন্তু এই মানুষকে তো কোনো সত্যে সত্যবান করা হয় নাই। তো এই আদম সুরাতের ভাণ্ডে আমি নবী, তাহলে তোমার নবুয়তি পরিচয়টা তো তুমি দেবে। দ্বিতীয়ত, এটা মানব ভাণ্ড, এই ভাণ্ডটা কি তোমার নবুয়তি নূরের তরফ থেকে এই ভাণ্ডটা তৈরি হয়েছে, এই সত্যটা তো বলবে তোমরা, যেহেতু মানব ভাণ্ডে বসে বলতেছে আমি নবী। তাহলে নবীরাই দেয় নাই কোনো মান আর আফা বা কোনো নিজ পরিচয়, যে যে নবীরা নিজেরাই তোমাদের নিজ পরিচয় জানাই নাই, বুঝায় নাই, বলে নাই, তখন তোমাদের, তোমরা জানাশোনা হও, পরিচিত হও, নিজেকে জানো, আমার মানব জন্ম আমি কিসের দ্বারা ধরছি বা কিসে আমার মানব জন্ম বাঁচবে, এটা তোমরা মানুষ কীভাবে বুঝবে, কোশ্চিন কালেও চেষ্টা করে বুঝবে না। আর এই কথার বিষয় হলো যে এই মানুষ তোমরা মানব জন্ম লাভ করো, কিন্তু তোমাদের কোনো সত্যবান করে, কোনো নব সত্যে সত্যবান করে এই মানব জন্মে আনা হয় না, এটা একদিক। আর একটা দিক হলো এই মানুষে তোমরা যে পূর্ণ মানব হয়েছ, এগুলো আগেও বলা হয়েছে আবারও বলছি, যে যতজন নবী আছে, যতজন নবী রসুল আছে, তার সকল কিছুর সত্য এবং আদম সত্য নিয়ে তোমরা এই মানুষ পূর্ণ হয়েছ। তাহলে তোমাদের এখানে কি আছে, তোমরা সত্য স্বীকার করলে তাহলে এটাই সত্য, যার বাইরে তোমরা এই মানব ভাণ্ডে কিছু দেখাতে পারবে না। যদিও সৃষ্টির ভিতর দিয়া আসে, কিন্তু সেই সৃষ্টিরা সে তার নিজের জীবন ধরে না, ওই নবীদের নূরের আত্মার তরফ থেকেই সৃষ্টিরা তাদের জীবন ধরে। তাহলে সৃষ্টিরূপে তোমরা দেখতেছ, কিন্তু সেই সৃষ্টির ভিতর দিয়ে যত সত্য তোমাদের মানব ভাণ্ডে আসতেছে, এরা হাকিকতভাবে এরা সবাই নবীদের জাতের তরফ থেকে আসতেছে, নবীদের নূরের আত্মা। তাহলে এখানে এই মানব ভাণ্ডে তোমাদের যা আছে সব নবীদের নূরের আত্মা, আর সেখানেই আছে পঞ্চ নারী সত্যগুণ আর আদম সত্যগুণ, এ নিয়ে তোমরা পূর্ণ মানব। তো এই যে তোমরা এ নিয়ে মানব, তাহলে এর ভিতরে তো তোমাদের কিছু নেই, তোমরা তোমাদের ভিতরে যে ঢুকবে কাকে ধরে ঢুকবে, তোমার নিজের বলতে এখানে কি আছে, তোমার নিজের বলতে তোমার মানব অস্তিত্বে কি আছে, যে যাকে কেন্দ্র করে তুমি তোমার মানব ভুবনকে জানতে চিনতে বুঝতে পারো। তো এখন বিষয় হলো যে মান আরাফা যদি মানব হয় এ যুগে, এই মান আরাফা যদি মানব হয়, তাহলে যদিও নবুয়ত সব খারিজ করা হয়েছে, কিন্তু নবুয়তের সত্যগুলো যাদেরকে তোমরা আম্মারা বলে জানো, তারা তো এখানে রয়েছে,
তাতেই মানবে রয়েছে, নইলে তো তোমার মানব অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি শুধু আদম নিয়েও মানুষ না, তুমি কোনো নারীর সত্ত্ব নিয়েও শুধু মানুষ না, আবার কোনো নবী রসুলের সত্ত্ব নিয়েও তুমি মানুষ না, সকল নিয়েই তুমি মানব। তাহলে এখন তুমি যদি মানারাপা হতে যাও তাহলে কিসের উপর তুমি হবে? তোমাদের কি আছে কিছু? মানব জাতি ভালো করে বোঝো, তোমরা যদি এই কোরআনে টাইটেল পাস করো, ভাষা জানো, বাংলা জানো, ইংরেজি জানো, আরবি জানো, নাগরিক জানো, ফার্সি জানো, কিন্তু তাই বলে তুমি কি মানারাফা হয়ে যাবে? এই শিক্ষা করলেই কি তুমি মানারাফা হয়ে যাবে? তুমি কি কোনো মানব ভাণ্ডে থাকা কোনো নফসের নফসেলা হয়ে যাবে? তা হতে পারবে না, হতে পারবে না। আবার তুমি যদি মানব ভাণ্ডে নিজে নিজে চেষ্টা করো তাহলে কি তুমি নির্দিষ্ট কোনো নফসিকে ধরতে পারবে? সেই নফসি ধরার যে জ্ঞান বুঝ পথ, এর কোনোটাই তুমি অনাদিকাল ভরা সত্য করে নিতে পারবে না। দ্বিতীয়ত, এই নফসের মালিক যারা, মানব ভাণ্ডে যত নফসি থাকে সেই নফসের মালিক যারা, সেই মালিকের কোনো মালিক যদি তোমাকে অধিকার দেয় নফসের ঘর দেখায় আর সেই নফসকে নিজের করে নেওয়ার সমস্ত সত্য জ্ঞান তোমাকে দেয়, তাহলে তুমি সেই নফসই ধরতে পারো। তাও তোমাকে বলতে হবে আমি অমক নবীর জাতের নফস ধরে অমক নবীর জাতের জাতি। তোমার নিজের পরিচয় নাই, তোমাকে পরিচয় দিতে হবে যে আমি অমক নবীর জাতের জাতি, অমক নবী আমাকে ধর্ম দিয়েছিল, তার নভ ধরার ধর্ম, আমি সেই নবীর জাতের নভ ধরে আমি সেই নবীর জাতের জাতি হলাম। যে কারণে তোমাদের বিষ্ণু বলেছে মান নবুকা, অর্থাৎ তোমাকে যে নবী নভ ধরার ধর্ম দিবে সেই নভ আইন অনুযায়ী তুমি সেই নভ ধরতে পারলে তোমার পরিচয় হবে সেই নবীর পরিচয়ে তোমার পরিচয়। এছাড়া তুমি মানব কোনো দিন মানারাফা নফসাহু হতে পারবে না। এ অবশ্যই সত্য, তোমরা যতই চালাকি বুদ্ধি আঁটো, যতই শয়তানি বুদ্ধি আঁটো, যতই প্রতারণা করো, যতই আদমদেরকে হুঙ্কার দাও, গালিগালাজ পড়ো, কোনো লাভ হবে না। দ্বিতীয় কথা, তোমরা জীবন এবং মরণের পথ সম্বন্ধে অনভিজ্ঞ। তোমরা যে মানবে আসছো তা প্রত্যেকটা জাতের ধর্ম মানার ভিত্তি, সেই জাতের অস্তিত্ব ধরে ধরে সেই জাতের তরফ থেকে এখানে আসছো, অসংখ্য জাতের তরফ থেকে একটা একটি করে টুকরো এসে এখানে মানুষ হয়েছ। মরণের ভিতর দিয়ে, মরণের ভিতর দিয়ে, আজাবের ভিতর দিয়েও সেই অনুপরমাণুরূপে আত্মারা বেঁচে থাকে, অত কষ্টেও তারা তাদের জীবনী শক্তি উদয় হয়ে যায় না, তা এই মানব জীবন দেখলে তোমরা বুঝতে পারো। আসে তারপরে যখন জীবিত জীবন্তের সঙ্গে তারা অস্তিত্ব লাভ করে তখন তারা সেই জীবনের গুণে তাজা হয়ে আবার সক্রিয় হয়ে ওঠে, কিন্তু তারা অতীত জীবন সম্বন্ধে ভুলে যায়, কিছুই জানে না। তো তোমরাও ঠিক তাই। তাহলে পারে এই যে মরণের পথে আসে জীবন লাভ, সেখান থেকে জীবন নিয়ে কোনো কিছু নিয়ে মায়ের গর্ভে এসে জায়গা নিতে হয়, তারপরে যখন মানব জন্ম নেয় তারই সঙ্গে যুক্ত হয়ে মানব ভাণ্ডে মানব হয়ে আসা যায়। যে তোমরা যখন মরণে যাবে তোমার তো নিজস্ব বলতে কিছু নেই, তোমার কাছে এমন কোনো নফসি আছে যে নফসি তোমাকে ওই মরণের ধ্বংস থেকে তোমাকে সেই পরবর্তী জীবনে নিয়ে খাড়া করতে পারে? তোমরা কি এই মানব জীবন দ্বারা এখানে যেমন আল্লাহর বিধানগতভাবে মায় খাচ্ছে সেই খাওয়ার ভিতর দিয়ে আসতেছে, কিন্তু এখন তুমি মানব, সর্বশ্রেষ্ঠ মানব, জীবশ্রেষ্ঠ মানব, তোমাকে কি আর কেউ খেয়ে খাবে, জবাই করে খাবে,
যে সেই জবার ভিতর দিয়ে তোমরা সেখানে উঠে তারই অস্তিত্ব সেই জীবনের দাখিল হবে। তোমাদের কি খাবে? কেউ খাবে না। তোমরা মারা যাবে, তোমাদের কবরে নিক্ষেপ করা হবে। তাহলে তুমি যদি এই মানব জীবন দ্বারা কোনো আত্মা বা নফসকে সংগ্রহ করতে না পারো, তাহলে সত্য আইন, আল্লাহর বিধানের আইন, তুমি চিরকালের জন্য দোজকে নিক্ষেপ হবে। আর যদি সেই আত্মাকে সংগ্রহ করতে যাও, তাহলেই তোমাকে লাগবে এই মান আরাফার ধর্ম। আমি আমাকে জানি কিসের উপর আমি দাঁড়ালাম, এই মান আরাফার ধর্ম লাগবে। আবার যদি এই মান আরাফা হতে যাও, তাহলে অতীত যুগে ছিল নবীরা এর প্রধান, এরা তোমাদের মান আরাফা হওয়ার ধর্ম দিতে পারত, আর সেই ধর্ম হতো তুমি সেই নবীর জাতের জাতি হয়ে চিরঞ্জীবী হতে পারতে। কিন্তু এ যুগে নবুয়াত খারিজ হয়ে গেছে। তোমরা যতই লাভ পারো আর আদম নুরীকে হুমকি দাও আর মিথ্যা বানাতে চাও, কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। তোমরা এলেম জ্ঞানের বাহাদুরি দেখাও, এই ধর্মজ্ঞানে এসে লাভ পারতে পারবে না, কোনো জানা চেনার জ্ঞানেও তোমরা লাভ পারতে পারবে না। কারণ কোরআন যে দিনই নূরের ধর্ম নিয়ে আসছে, আমি সেই দিনই নূরের জীবনটা কায়েম করে সেই নূরের উপর দণ্ডায়মান মানুষ, সেই নূরের উপর দণ্ডায়মান মানুষ। জানা চেনার জগৎ যদি থাকে তাহলে আমারই আছে। আর এটাই সত্য যে মানব যদি সেই দিনই নূরের আত্মাকে ধরতে পারে, তাহলে এই মানুষেই তোমার সেই নবী রাসূলদের অস্তিত্ব থাকে, তাদের জেনে চিনে, এই দিনই নূর দ্বারা তাদের জেনে চিনে নিতে কোনো অসুবিধা হয় না। তবে কোনো শিক্ষার জ্ঞান দ্বারা, ভাবনা চিন্তার জ্ঞান দ্বারা সেগুলো জানা যায় না। কোনো নবী চায় নাই যে তার আত্ম ইতিহাস কোনো মানব জানুক। যদি তারা চাইতো তাহলে তোমাদের মান আরাফা হওয়ার ধর্ম দিত। তাহলে নবীরা কখনই চায় নাই যে এই মানব জাতি তাদের আত্ম ইতিহাস জানুক। আর আত্ম ইতিহাস জানতে গেলেই, কোনো নবীর আত্ম ইতিহাস জানতে গেলেই সেই নবী নূরের নফসি তোমাকে ধরতেই হবে, নইলে সেই নবীর আত্ম ইতিহাস তুমি জানতে পারবে না। তো এত কঠিন পথের ভিতরও তোমরা কিভাবে এই ই মানুষের মতো, জ্ঞানহীন মানুষের মতো চলছে? আর যখন তোমাদের কাছে সেই সত্য বলে দেওয়া হচ্ছে, তখনও তোমরা উদাসীন হয়ে সেই ফাসেকি ধর্মে, কুফরি ধর্মে তোমরা রওনা দিয়েছ। প্রিয় বিশ্ববাসী, এই দিনই নূরওয়ালা হয়েছে বলেই তোমরা নবীদের ভেদতত্ত্ব, ফেরেশতাদের ভেদতত্ত্ব, মানুষের ভেদতত্ত্ব, সৃষ্টির ভেদতত্ত্ব তোমরা আদম নূরের থেকে জানতে পারছ, নতুবা তোমরা আজ পর্যন্ত কোনো কিছুই জানতে পারো নাই। আর সেইগুলো জানার পরেও তোমরা কেন নিজের জীবনকে বিসর্জন দিচ্ছ, কেন নিজের জীবনকে বিসর্জন দিচ্ছ? তোমরা দেখো যে কোরআন তোমাদের জন্য স্বীয় ধর্ম নিয়ে এসেছে, কোরআন তোমাদের জন্য স্বীয় ধর্ম নিয়ে এসেছে, কিন্তু আল্লাহর নূর তো একটাই, একটাই আল্লাহর নূর। তো সেই একটা নূর কিভাবে বিশ্বের সকল মানুষের জন্য, সর্বকালের মানুষের জন্য এই স্বীয় ধর্ম হয়েছে? দিনই নূর একটাই নূর, যাকে আল্লাহর নূর বলা হয়। সেই একটা নূর প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় ধর্ম হয়ে এসেছে। তোমরা ভালো করে বোঝো যে আল্লাহর নূর বলতে একটাই, পাঁচ রকম পাঁচটা নয় বা দশটা নয় বা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নয়। আল্লাহর নূর প্রত্যেকটা মানুষেই, ওই একই নূরই প্রত্যেকটা মানুষে আছে। তাহলে প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন স্বীয় ধর্ম হয়ে আসছে, এটাই এই কোরআনের ধর্মের পরিচয়। কিন্তু
সেই স্বীয় ধর্ম তোমাদের দেবে কে? কোরআন তো আর তোমাদের স্বীয় ধর্ম করে দেবে না, তোমাদের সত্যবান হতে হবে। তোমাদের সত্যবান হতে হলে হয় তারপরে সেই ধর্ম মানার ভিতর দিয়ে সেই সত্য নিজের করে নিতে হবে। কিন্তু তোমাদের সেই কোরআনের যে সত্য নিয়ে আসছে, তোমাদের সেই সত্যবানকে করে দেবে। যেমন তোমাদের পীর সাহেব, পলি সাহেব, আউলিয়া, আল্লাহলারা আছে, এরা আছে ওই নামে আল্লাহলা, কিন্তু যখনই বলা হবে তুমি কোন সত্যে সত্যবান হয়ে আল্লাহলা হলে, এটা তো আজ পর্যন্ত কেউ বলেনি, এই আদমনুরই প্রথম তোমাদের জানাচ্ছে। তুমি যে আল্লাহলা হলে কোন সত্যে সত্যবান হয়ে তুমি আল্লাহলা হলে, আর আল্লাহলা অলিয়া আলিয়া হওয়ার পথ তো কোরআন দিয়েছে, অন্য কোথায় তো এ পথ নেই। অন্য কোথায়ও মানুষ আল্লাহর প্রিয় বান্দা হবে, মানুষ আল্লাহকে জানবে বুঝবে, এ পথটা তো একমাত্র এই কোরআনই আছে। যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে তার ভিতরে একমাত্র এই কোরআনেই আছে, অন্য কোথায় তো নাই। যে তোমরা যাদের অলি আউলিয়া জানো তাদেরকে, যেমন পীর সাহেব জানো, পীরে কামেল জানো, সে পীর সাহেবকে যদি বলা হয় যে তোমার সেই পীরত্বটা কী এর উপর একটু পরিচয় দাও, তখন তোমরা বেজার হয়ে যাও, তখনই তোমরা বেজার হয়ে যাও। কিন্তু এই বেজারও তোমাদের ছুটা দেওয়া হবে, কোনো দিন এই বেজার হয় আর কিছু করতেও পারবে না। তুমি কোনো ডিগ্রি নিলে সেই ডিগ্রির পরিচয় মানার আপা, তার পরিচয়টা তো তোমাকে দিতে হবে। সেই পরিচয় যেমন নবীরা কোনো পরিচয় দেয়নি, তেমনি তোমাদের সামনে যত পীর সাহেবরা আছে, তাসাব সাহেবরা আছে, মারফাতালারা আছে, কোনো পরিচয়ই নেই। উহা কোরআনের কোনো ধর্মই নয়। কোরআন যে ধর্ম দিয়েছে সেখানে তোমার স্বীয় আত্মা আছে, তাহলে স্বীয় আত্মাবানও তুমি হতে পারবে না। তাহলে এই দ্বীনী ধর্মের যে মালিকানা সত্যদার হবে, সেই তোমাকে এই কোরআনিক ধর্মে যদি রাজি হও সেখানে এনে তোমাকে স্বীয় আত্মা রায় করে দেবে। তোমার আলেম সাহেবের কি যোগ্যতা আছে? তোমাদের ওই ভুয়া অলি আউলিয়াদের কি যোগ্যতা আছে? যখন তোমাকে সেই দ্বীনী নূর আলা আদম নুরি সেই পারবে তোমাদেরকে সেই স্বীয় আত্মায় আত্মবান করে, সেই আত্মা ধরার রায় করে দিতে পারবে যে এই আত্মাটা তোমার দিক করা হলো, এই আত্মাকে তোমার করে নিতে গেলে এই বিষয়ে তোমাকে সত্য থাকতে হবে। দ্বিতীয়ত তোমাদের দিন কায়েম করতে বলেছে। ইন্টার পৃথিবী, অতীত বর্তমান তোমরা খুঁজে দেখো, তাদের তোমাদের ভিতরে কেউ কি আছে যে বলতে পারে যে আমি স্বদিনধারী আর সেই দিনের পরিচয় নিয়ে খারাপ হতে পারে? বলো, তোমাদের যত পীর ওলি আউলিয়া নবী রসুল আছে, কেউ কি তার দিনের পরিচয় দিয়েছে যে আমি আমার মানব জীবন দ্বারা এই দিন কামাই করেছি, এই দিনের পরিচয় এটা? এটা তো কোরআনের ধর্ম, দিন কামাই করো, মান দিন কা আছে কি? কোনো দিনই ছিল না, এখনও নাই, আমি একমাত্র আদম নুরি ছাড়া। আমি কেবল বলছি যে আমি আদম নুরি, আমি আল্লাহর নূরের দ্বারা আমার জীবন ধরি, আর আল্লাহর নূরের আলো যদি আমি কায়েম করে নিয়ে তার দ্বারা দুনিয়া দেখি। আমি পরিচয় দিচ্ছি আমার মান আর আফার, আর আজ যখন মান আর আফার পরিচয় নিয়ে আমি আদম নুরি দণ্ডায়মান হয়েছি, এবং যারা সেই মান আর আফা হতে চায়, স্বীয় আত্মায় আত্মবান হতে চায়, স্বীয় দিন আল্লাহ হতে চায়, স্বীয় রব আল্লাহ হতে চায়, স্বীয় সুরাতের সালাত কায়েমকারী হতে চায়, তাদের যখন সত্য আহ্বান করা হচ্ছে, দেখানো হচ্ছে, জানানো হচ্ছে, তখনই তোমাদের ওই অপরিচিত জালিয়াতদের মাথায় বাস পড়েছে, তখনই তাদের মাথায় বাস পড়েছে। তবে তোমরা বিশ্বের মানব জাতি এটা ভালো করে জানো, আমি আদম নুরে, আমি আল্লাহর জগৎকে ভালো যতটুকু জানা চেনার প্রয়োজন মানব জাহানকে সত্য করতে, ততটুকু আমিই জানি, যার সত্য নিয়ে আর কেহ জানে না। দ্বিতীয়ত, তোমাদের
এই আদম সুরাতের জীবনে কায়েমি হয়ে মরার ভিতর দিয়ে পুনর্জীবনে নিজেকে নিজে নিয়ে যা খাড়া হবে, তার যে সত্য ধর্মই কোরআন এনেছে, তোমাদের সেই সত্য আয়িত করে যা হলে তুমি সেই স্বীয় জীবনকে কায়েম করে জানা চেনায় এনে স্বীয় দিন কায়েম করে যেতে পারো, তার সকল সত্য আমি আদম নুরি আমার কাছেই আছে, তোমার পীর অলি আলমদের কাছে নেই, তাদের কাছে নেই। আর এই জানা চেনার জ্ঞানে আমি আদম নুরি জানি যা তোমার আলেম পীররা নবীরা জানে না। তোমাদের জানা চেনার কথাই তোমাদের কাছে আনেনি, কারণ জানতে চালিত বলে তাহলে তুমি নবীকে, তুমি পীর সাহেবকে কি নিয়ে তুমি পীর, এখন তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে, তোমরা তো তাও তাদের জিজ্ঞেস করছো না, সেই কুপড়িতে জাল লেগে পড়ছো। তুমি তোমার জীবন বাঁচাতে মানব জীবনে এসেছো, আর সেই মানব জীবন বাঁচাতে গেলে এই যুগের একমাত্র ধর্ম আল্লাহর ধর্ম, আদম ধর্ম। সেই আল্লাহর নূর ধরে যে আদম হতে পারে, সেই তোমাদের আদম জাতের জাতে ভর্তি করে কায়েমি আদম জাতি হতে এই দিনী ধর্ম সত্য করে দেবে, যা অন্য কারোর যোগ্যতায় নেই। তাহলে মানব জাতি এটা মান আরাফা, মান আরাফা তোমাকে হতেই হবে। মান আরাফা না হলে তুমি কোনোভাবেই এই মরণের জগৎ পাড়ি দিতে পারবে না। আর সেই মান আরাফা হতে গেলে তোমাদের অতীত যুগে ছিল নবীরা, নবীদের খারিজ করে দেওয়া হয়েছে, আর এই দিনী যুগে একমাত্র আদম নুরি, কারণ তোমাকে আগে সত্যবান হতে হবে, তোমাকে আগে আদম নুরির কাছে রায় নিতে হবে যে আমি তোমার জাতে সামিল হতে চাই, তারপরে তোমাকে সেই জাতে ভর্তি করে তোমাকে সকল কিছু তা মুক্ত করে সেই জাতে ভর্তি করবে। এছাড়া তোমরা সারা দুনিয়া ধর্ম দেখো, হিন্দু ধর্ম দেখো, পূজারীদের দেখো, অন্য ধর্ম দেখো, মান আরাফার ধর্ম কোথায়ও পাবে না। আর কোরআন আনলেও এই দিনী নূর আলা না হওয়ার কারণে আজ পর্যন্ত এই কোরআনের ধর্মের কোনো সত্যই তোমাদের কাছে নেই, তোমাদের আলেমদের কাছেও নাই, পীর অলিদের কাছেও নাই, আল্লাহ আল্লাহর কাছেও নাই। তারা কোরআনিক ধর্মের সাথে কুফরি করেছে, তারা কুফরি আনায়নকারী কাফেরে পরিণত হয়েছে, তোমরা দেখো তাদের পাক্কা মুসলমান, কিন্তু তারা সবাই কুফরি আনায়নকারী কাফেরে পরিণত হয়েছে, কোরআনের আইন লঙ্ঘন করে তাদের লাভ পাড়াও আর কোনো পথ নেই, ফাল দেওয়ারও কোনো পথ নেই। আর তোমরা যারা সেই পীরদের নামে তরিকা মানো, তারা সবাই কুফরি পালনকারী কাফের, কারণ তোমরা কোরআনের হেদায়েতকে অবজ্ঞা করেছ, বিশুদ্ধ তওবা নিজের পবিত্র গুণে আসার যে বিশুদ্ধ তওবা ছিল তাহাকে ফেলে দিয়েছ, এবং তোমরা যে সেই ইমান এনে স্বীয় আত্মা গ্রহণ করবে আর সেই আত্মা নিয়ে মানব জীবন ধরবে, সেটাও এরা অস্বীকার করেছে, আর এদেরকেই কোরআন কাফের বলেছে। সেই কাফেররা যায়া নিজের নিজের নামে তরিকা বাড়ি করছে, একে বলা হয় কুফরির তরিকা। এই কাফেরেরা কুফরির তরিকা আনায়ন করেছে, তাই এরা কুফরি আনায়নকারী কাফের। আর সেই কুফরি আনায়নকারী কাফেরদের তরিকা যারা পালন করে, তারাও এই কোরআনের হেদায়েত বিশুদ্ধ তওবা ইমানানা সেই কোরআনের নির্দিষ্ট আত্মার জীবনধারা ত্যাগ করে সেই সমস্ত তরিকা কুফরির তরিকা মানতে গেছে। তাহলে তারা তো প্রথমে কাফের হয়েছে, তারপর যা কুফরির তরিকা পালন করে, তাই তারা কুফরি পালনকারী কাফের। কোরআনের আইন, ন্যায়ের আইন, হকের আইন, স্বীয় মানব জীবন বাঁচান এবং ধ্বংসের আইন দ্বারা সত্য প্রমাণ করে দিলাম আমি বিশ্বের মানব জাতির কাছে। আর এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।